মিস্টার বেন, আজকে তোমাকে এমন একটা জিনিস দেখাতে নিয়ে যাব যেটা দেখে তুমি পুরো অবাক হয়ে যাবা। আমি অবাক হতে না, অবাক করে দিতে পছন্দ করি। কই মিয়া, কোনো অবাকিত হইলাম না, কি চুলের জায়গায় নিয়ে আসছেন? কি এক পেন্টিং দেখাইতে নিয়ে আসছে, এটা দেখে নাকি আবার অবাক হয়ে যামু। দিমুন একটি পর অবাক কইরা, একটু অবাক হওয়ার ভাব ধরি, না হলে বেচারা আবার কষ্ট পাবে। আরে ভাই, কি জিনিস দেখালেন, আমি তো আসলেই অবাক। এমন জিনিস আমার মরণে থুকু, আমার জীবনে আমি দেখি নাই। হেই গাইস, স্বাগতম আপনাদেরকে আমাদের নতুন পেন্টিং দেখার জন্য। স্যার, আমার সাথে যে লোকটা আসছে তার নাম হচ্ছে মিস্টার বেন, তাকে সুদূর উগান্ডা থেকে আমি পেন্টিংটা দেখানোর জন্য নিয়ে এসেছি। গাইস, আমাদের মাঝে এখন উপস্থিত আছে মিস্টার বানানা, যিনি সুদূর উগান্ডা থেকে এসেছে আমাদের পেন্টিংটা দেখার জন্য। সেজন্য আমরা সকলে দুঃখিত, না মানে আর কি আনন্দিত। মিস্টার জ্যাক, এই নিন কার্ড, আপনি মিস্টার বানানাকে ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে সব দেখাবেন। তো মিস্টার বানানা, সিকিউরিটি কার্ড তো পেয়েই গেলেন, এবার এনজয় করতে থাকুন আমাদের মিলিয়ন ডলারের পেন্টিং। কি চুল দেখার জন্য দিয়া গেল, এটার দাম নাকি আবার মিলিয়ন ডলার, আবার সিকিউরিটি দিয়েও নাকি এটা আটকায় রাখে, মজা পাইলাম। যাই হোক, দেখতে যখন দিয়েই গেলে একটু ঘুরা ঘেরা দেখতে থাকি। আমাদের এই পেন্টিংটা এত এক্সপেন্সিভ যে এটা কেনার জন্য এক ব্যক্তি তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে সেগুলো বিক্রির ফলে সে আর হাসপাতাল থেকে জীবিত বাসায় ফিরতে পারে নাই। কি এমন আছে এই পেন্টিংয়ে যার ফলে এটা এত এক্সপেন্সিভ? আমি তো একটা মহিলার সাদা কালা ছবি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, এর আসল রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। বাঁচা গেল, হাঁচি চলে গেছে। হায় হায়, হাঁচি দেওয়ার ফলে সকল থুতু গিয়ে লাগলো পেন্টিং এর উপর। কেউ দেখে ফেলার আগে এক্ষুনি পকেটে থাকা রুমাল দিয়ে এটাকে পরিষ্কার করে দিতে হবে। হায় আল্লাহ, রং কোত্থেকে আসলো? রং তো দেখা যাচ্ছে আমার রুমালের মধ্যে ছুকে। হায় আল্লাহ, কলমে পটি করে দিয়েছে, এখন আমি কি করব? তাড়াতাড়ি করে আগে গেটটা লাগিয়ে দেই, কেউ যেন কিছু দেখতে না পারে। আগে দেয়াল থেকে পেন্টিংটা নিচে নামিয়ে নেই, তারপর ভালো করে রংটা মুছে দেয়া যাবে। এবার আমার সাদা শার্ট দিয়ে এটাকে পরিষ্কার করে দেব। প্রথমে আমার শার্টে থুতু লাগাবো, তারপর পেন্টিং এ। এবার মারো ঘষা। হেইয়ো, শালার কপাল আমার, পেন্টিংটাও খুলে পড়ে গেল। কথা আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়, আমার হচ্ছে সেই দশা। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই এটাকে ল্যাবে নিয়ে অ্যাসিড মেরে রংটা উঠিয়ে আবার জায়গা মতো এনে রেখে দিতে হবে। সাইড প্লিজ, ধন্যবাদ। হায় হায়, এবার তো অপোজিট সাইড থেকে সত্যি সত্যি একটা টেবিল আসছে, এবার কিভাবে যাব? পেয়েছি, ওকে ধান্দা লাগিয়ে সাইড কেটে চলে যাব। টান টানা। যাক বাবা, অনেক কষ্টে এসে পৌঁছতে পেরেছি, এবার মানে মানে কাজটা সেরে ফেলতে পারলেই হলো। আমি তো মিয়া চিন্তা করতেছি পেন্টিংটা বিক্রি করতে পারলে সেই টাকা দিয়ে একটা বিয়েই করে ফেলবো। পেন্টিং এর এই অবস্থা দেখলে মনে হয় না তারা আমাকে আর জীবিত বাসায় ফিরতে দেবে, যত দ্রুত সম্ভব কাজটা সেরে ফেলতে হবে। পেন্টিং বসানোর কাজ শেষ, এবার সঠিক অ্যাসিড এনে রংটা উঠিয়ে ফেলতে পারলেই কাম তামাম খেল খতম। পেয়েছি, মনে হচ্ছে এটাতেই কাজ হবে, একটু ট্রাই করে দেখা যাক। রুমাল অ্যাসিড নিয়ে এবার তাড়াতাড়ি করে রংটাকে মুছে দেই। ইয়াল্লাহ, বাঁচা গেল, এটা কাজ করেছে, মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে আসলো। হ্যাঁ, রং উঠানোর কাজ শেষ, এবার অ্যাসিডটাকে জায়গা মতো রেখে পেন্টিংটাকে তার যথাস্থানে রেখে দিতে পারলেই আমার চিন্তা মুক্ত। ধন্যবাদ ক্লিনার অ্যাসিড, তুমি আমার অনেক বড় একটা উপকার কো। ও হায় হায়, এটা কি হলো, কি হচ্ছে এগুলা সব, এখন আমি কি করব? হায় হায়, এসব ছে, শেষ অ্যাসিড আমার বেঁচে থাকার শেষ আশাটুকু কেড়ে নিল, এখন আমি কি করব কিছুই তো বুঝতেছি না। আইডিয়া, অবশেষে তাহলে একটা ব্যবস্থা হলো। যাই হোক, এখন এটাকে জায়গা মতো নিয়ে রেখে দিতে হবে তাড়াতাড়ি করে, এবার কেউ আসার আগে গেটটাকে লাগিয়ে দিই তাড়াতাড়ি করে। হায় হায়, আবার কে চলে আসলো, ভালো করে গেটটাকে লক করে দিই। শুধু লকে কাজ হবে না, একটা সাপোর্টও দিতে হবে। মিস্টার বেন, দরজা খুলতেছেন না কেন, এনিথিং রং? কি ব্যাপার, ছবি কোথায় গেল এখানকার? সত্যি করে বলুন কি হয়েছে, আপনি কাঁপতেছেন কেন, আমাকে সত্যিটা বলুন। এই হচ্ছে আপনাদের ছবি। দরজাটা আগে লক করে দিই কেউ এসে দেখার আগে। আপনি কাজটা করছেন কি মিয়া, মিলিয়ন ডলারের পেন্টিং এভাবে নষ্ট করে ফেলছেন, এখন তো তারা আপনার সাথে সাথে আমাকেও ইন্দা ভোগ মা মায়ের ভোগে পাঠিয়ে দেবে। কি করব, কিছুই তো আমার মাথায় ঢুকতেছে না। ওকে, একটা আইডিয়া পেয়েছি, তারা আসার আগেই পেন্টিং জায়গা মতো রেখে লকারটা লক করে দেব। তোমরা যে যাই বলো, পেন্টিং মিলিয়ন থেকে বিলিয়ন ডলার হওয়া না পর্যন্ত আমি ছাড়তেছি না। কাজ হয়ে গেছে, এবার মানে মানে এখান থেকে কেটে পড়তে হবে। অনেক দিন বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু এই বেনের পাল্লায় পরে মনে হয় না এখন আর বেশি দিন বাঁচতে পারছো না। বেশি বাঁচে পরে দেখা যাইবো, আগে জীবন নিয়ে তাড়াতাড়ি এখান থেকে ভাগো।
না কিছুই ভাল লাগতেছে না, বেচারা এত শখ করে আমারে নিয়ে গেল, আমি কিনা সেখানে গিয়ে এত বড় একটা কাম করে ফেললাম, এত সুন্দর পেন্টিংটারে নষ্ট করে ফেললাম। বিপদের সময় মাথাও হ্যাং হয়ে যায়, কি করব কিছুই মাথায় আসতেছে না। হেই ম্যান, তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট নাকি? আপসেট থেকে লাভ নাই, প্রচুর চিল করতে হবে। এই যে আমাকে দেখো, আমি জীবনে কোনো কিছু নিয়ে আপসেট থাকি না। আপসেট না থাকা চেষ্টা করতে হইব সেটা ঠিক করার জন্য, সেটা ঠিক না হওয়া পর্যন্ত সেটার পেছনে লাগিয়া থাকতে হইব, বুঝলা? শুভকামনা রইল তোমার জন্য। আরে বাস, পিচ্ছি তো ভালো আইডিয়া দিয়ে গেল, গোপন মিশন চালিয়ে চেষ্টা করে দেখা যাক ভুলটা সংশোধন করা যায় কিনা। টান টানা এখান থেকে গুজগাছ করে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নেই, যেখানে যেটা কাজে লাগানো যায়। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনীয় সব জিনিসপত্র রেডি, এবার শুধু জায়গা মতো গিয়ে অপারেশন পরিচালনা করার পালা। চলো বহুদূর মিস্টার বিনের সাথে, টান টানা। হ্যাঁ জায়গা মতো আইসা পড়ছি, সিকিউরিটি গার্ডটা দেখা যাচ্ছে চা খাইতেছে। দাঁড়াও চন্দ, তোমরা দেখাইতেছি মজা। বাঁচাও, শব্দ হইল কি এর, তাড়াতাড়ি যে দেখতেইবে। হ্যাঁ হ্যাঁ, গার্ড চললে গেছে, ভেতর এমন জিনিস মিশাই দিমু যে পেটের অবস্থা 12টা বাজে যাবে। কাজ শেষ, এবার টয়লেটের চাবিটাও সরাই দিই যাতে টয়লেটে যেতে না পারে। টান টানা। না কিছুই তো খুঁজে পেলাম না, যাই হোক এবার আরাম করে কফিটা খাওয়া যাক। আরে পেটটা এমন করতেছে কি জন্য, এই সময় আবার টয়লেটে চাপ দিল, তাড়াতাড়ি টয়লেটে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চান্দু, তুমি টয়লেটে ঘুরতে থাকো, আর এদিক দিয়ে আমি আমার কাজটা সেরে নেই। টান টানা। আবার কি হলো, টয়লেটটা খুলতেছে না কেন? এইখান থেকে প্রয়োজনীয় পেইন্টিংটা নিয়ে নেই, যেটা ওখানে লাগাতে হবে, পেয়ে গেছি। এই তো চলে এসেছি পেইন্টিং এর রুমে, এইবার শুরু করে দেয়া যাক আসল মিশন। টান টানা। এই তো আমি পেরেছি, পেইন্টিং বের হয়ে আসতেছে। এইবার আগে পেইন্টিংটাকে নামিয়ে নেই, তারপরে অপারেশন শুরু করে দিতে হবে। কাটাকাটির কাজ হয়ে গেছে, এবার চুইংগাম খেয়ে আঠা বানিয়ে নেই যেটা দিয়ে পেইন্টিংটাকে লাগাই দিতে হবে। এবার চুইংগামের আঠা ফ্রেমের চারো সাইডে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে পেইন্টিংটা ভালো করে লাগানো যায়। হ্যাঁ হ্যাঁ, এবার পেইন্টিংটাকে চুইংগামের আঠার উপর ভালো করে লাগিয়ে দিই, তাহলে কাম তামাম খেল খতম। এবার বাকি কাজ সম্পন্ন করে তাড়াতাড়ি ভাগতে হবে এখান থেকে ধরা খাওয়ার আগে। এবার এটাকে পলিশ করে ভালো করে শুকিয়ে নিতে হবে যেন একেবারে অরিজিনালের মতো দেখা যায়। ইয়েস, আমি পেরেছি। এইবার তাড়াতাড়ি করে এখান থেকে ভাগিয়ে পড়ি, কারণ ধরা পড়লে মায়ের একটাও মাটিতে পড়বে না। আর আমি ভাগতে ভাগতে আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দিন সবার সাথে। টান টানা।